আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমরা তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের যে পড়া, সেই বইয়ের 261 পাতা থেকে 264 পাতা খোলো। তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের 261 পাতা এই যে পড়াটা, এখান থেকে কেমন? এখানে দেখো, টিপের পাতায় কটা টিপ, টিপের পাতায় কটা টিপ। এখানে দেখো যে এক একটা পাতায় কটা করে টিপ আছে, সেটা গুনতে হবে। আমি গুনছি, দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে একটা লাইনে 10টা টিপ আছে, এরকম কটা লাইন আছে দেখো, 1, 2, 3, 4। তাহলে একটা লাইনে 10টা, চারটে লাইনে কত? 10, 4, 40। এর আগে তোমরা পড়েছ 4, 10, 4, 10, 40, তো তোমরা আগেই জেনে গেছো। 40 মানে কত? 4, 10। এটা তোমরা এর আগে গোনা শিখে গেছো। এখন দেখো, এই 40টার পরে এক আরেকটা টিপ দেওয়া হচ্ছে, তাহলে কত হবে জানো? এটাকে 4, 10, 1। 4, 10-এ তোমরা জেনে গেছো আগে 40, আজকে তোমরা জানছো 4, 10, 1 কত হয় জানো? 1, 40। একই ভাবে দেখো এইটাতে, দেখো 1, 2, 3, 4, 4টে 10, আর কটা টিপ আছে? দুটো। তাহলে 4, 10, 2 কত হয় জানো? 42। তাহলে 4, 10, 2 এটাকে লিখবে কিভাবে? 4, 10, 2 কত হবে? 42। 42 হয়ে গেল। এরপরে দেখো 4, 10, এতে 4টে 10 আছে, আর কত আছে দেখো? 1, 2, 3। 4, 10 এটাতে আছে দেখো, এটাতে 4, 10 আর 1, 2, 3 কত হয়? 43। তাহলে 4, 10, 3 এটাকে পড়বে 4, 10, 3 কত হবে? 43। হয়ে গেল। একইভাবে 4, 10 দেখো, 1, 2, 3, 4, 4, 10, 4, 4, 10, 4 তাহলে পড়বে কি? 4, 10, 4 এটা কি? 44। এখানে দেখো 44 এটা হয়ে গেল। এবার 4, 10, এখানে দেখো 1, 2, 3, 4, 5, তাহলে কটা? 5, 4, 10, 5, 4, 10, 5 লিখবে, 4, 10, 5 কত? 45। 45 অন্তস্থ 45 হয়ে গেল। এবার এইটা 4, 10, এবারে এটা করো 1, 2, 3, 4, 5, 6, 6টা, তাহলে 4, 10, 6, 4, 10, 6, 4, 10, 6, 46। এবার এইটা 4, 10, এবার গুনো 1, 2, 3, 4, 5, 6, 7, 4, 10, 7, 4, 10, 7 এটা বানান করে লিখবে 4, 10, 7 কত হয় জানো? 7, 40, 7, 40। তারপর একটা দেখো এইটাতে 4, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 4, 10, 8, 4, 10, 8 কত হয় জানো? 8, 40, 8, 40। এরপরে দেখো এইটা, এতে 4টে 10, এরপরে নিচেরটা গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 4, 10, 9,
চার দশ নয়, এটা বানান করে লিখবে চার দশ নয় কত হয়, ঊনপঞ্চাশ। ঊনপঞ্চাশ। এরপরে শেষেরটা দেখো, এটাতে দশটা করে আছে, কটা লাইন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দশ, তাহলে পাঁচ দশ, পাঁচ দশ, পাঁচ দশে কত হয় পঞ্চাশ, পঞ্চাশ। তাহলে এটা শিখে গেলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ। তাহলে আজকে তোমরা শিখে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা। গোনা শিখে গেলে, এটা তোমরা বাড়িতে ভালো করে গুনবে, গুনে গুনে এইভাবে লিখে নেবে, কেমন? পরের পাতায় চলে আস, পরের পাতায় দেখো একটা ইংরেজি পড়া আছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস, ছবিগুলোর দিকে দেখো এবং শব্দগুলো ওয়ার্ড শব্দগুলো বলো, সে দিজ ওয়ার্ডস এই শব্দগুলো বলো। এখানে দেখো কিসের ছবি দেখতে পাচ্ছি, এটা এটা একটা কি বলতো, মোরগ, কক, সি ও সি কে, কি সি ও সি কে, কক, সি ও সি কে, কক, এই সি কে লেটার যুক্ত আজকে ওয়ার্ড শিখবো আমরা, কেমন? সি ও সি কে, কক, কক মানে কি মোরগ। তারপরে ছবিটা দেখো, এটা কিসের ছবি, একটা মেয়েদের বস্ত্র, মেয়েদের পোশাক, ফ্রক, এফ আর ও সি কে, এ আর ও সি কে, এটা কো সি কে, এটা একটা সি কে ওয়ালা ওয়ার্ড, ফ্রক, ফ্রক মানে মেয়েদের পোশাক। তারপর একটা দেখো এল ও সি কে, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ ভালো করে দেখো, একটা তালার ছবি, তালা, লক, এল ও সি কে, লক, সি কে, লক, লক করে তালা। পরের ছবিটা দেখো, এটা কি পায়ে পরে মোজা, এস ও সি কে এস, সক্স, সক্স মানে কি মোজা, এস ও সি কে এস, সক্স, এখানে কি কি আছে, দুটো মোজা, তাই সক্স। মোর ওয়ার্ডস টু সে, আরো কয়েকটা শব্দ বলো, বিএসি কে ব্যাক, ব্যাক মানে কি পেছন, এসএসি কে স্যাক, স্যাক মানে কি বস্তা, এনইসি কে নেক, নেক মানে কি ঘাড়, এই যে ঘাড়, ডিএলএসি কে ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো, এফএলওসি কে ফ্লক, ফ্লক মানে কি ঝাঁক। তারপরে সে উইথ ইয়োর টিচার, তোমার শিক্ষকের সঙ্গে বলো, বিএন কে ব্যাংক, এই যে ব্যাংক আমরা জানি ব্যাংকে কি টাকা লেনদেন হয়, এখানে টাকা আমরা জমা রাখি তুলি, ব্যাংক। এসআই এন কে সিঙ্ক, সিঙ্ক মানে কি বেসিন, যেখানে জল মুখ হাত ধোয়া হয় একটা ট্যাপ থাকে তাই না, তাকে কি বলে সিঙ্ক, এই যে সিঙ্ক মানে কি বেসিন। টিএএন কে ট্যাঙ্ক, এটা একটা জলের জল রাখার জায়গা। পিআইএন কে পিঙ্ক, পিঙ্ক মানে কি গোলাপি রং, দেখো এই যে গোলাপি রংকে পিঙ্ক বলা হয়। মোর ওয়ার্ড টু সে, আরো কিছু শব্দ বলো, আর এন কে র্যাঙ্ক, র্যাঙ্ক মানে কি স্থান, বিএলএন কে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি ফাঁকা, এলআইএন কে লিঙ্ক, লিঙ্ক মানে কি যুক্ত করা, এসআইএন কে সিঙ্ক, সিঙ্ক মানে কি বেসিন, এসইউএন কে সান, সান মানে কি ডুবে যাওয়া, সান, এসইউএন কে সান মানে ডুবে যাওয়া, কেমন? এই হচ্ছে তোমাদের, পরের পাতায় চলে এসো। এখানে দেখো একটা সুন্দর ছড়া আছে, এই ছড়াটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন, বনে বাদারে, বনে বাদারে, দেখো একটা বনের মধ্যে বিভিন্ন পশু আছে, সেই পশুদের নিয়ে কি সুন্দর একটা মজার ছড়া, আমি পড়ছি দেখো। একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বন বাদারে, এক সজান সরের নান এক লাঠি খায় বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকান গানের ধোয়া,
আটকিয়ে দম খায় সে ভীষণ চেঁচায় শুধুই হুক্কা হুয়া। দেখছ কি ছন্দের একটা এই কবিতাটি, এই ছড়াটা লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি পড়ছি আরেকবার। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাজারে। দেখো এই যে হাতিটা একটা ছাতা মাথায় দিয়ে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এক সজারু সরেন নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। এই দেখো সজারু দেখেছো তো, নেউলের মতো দেখতে, তার গায়ে কাঁটা থাকে, একে সজারু বলে। এ কি খাচ্ছে? সরেন নাড়ু খাচ্ছে, একা বনের মধ্যে বনের ধারে লুকিয়ে খাচ্ছে। এক সজারু সরেন নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। এরপরে দেখ এটা কি শেয়ালের ছবি। একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকাল গানের ধোয়া। একটা শেয়াল কি করছে, সে গান গাওয়ার শখ হয়েছে, তাই সে কি করছে, সে ভুল করে তাল ধরেছে, গানের তাল ধরেছে, সে ভুল ভাল চেঁচিয়ে যাচ্ছে। আটকিয়ে দম খায় সে ভীষণ চেঁচায় শুধুই হুক্কা হুয়া। সে গান গাইতে গিয়ে দম আটকে যাচ্ছে তার, সেই জন্য বলছে বিষম খাচ্ছে। যেমন কি হয়, কোনো কিছু খেতে গেলে বিষম লেগে যায়, চেঁচায় শুধু হুক্কা হুয়া। আসলে শেয়াল কি করে, সে তো হুক্কা হুয়া করে চেঁচায়, তার গলা থেকে কি গান বেরোবে? তাই এটা একটা মজা করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই বনের মধ্যে যে পশুরা থাকে তাদের সম্পর্কে উনি সুন্দর লিখেছেন। এটা তোমরা বারবার পড়বে, কেমন? পরের পাতা হলো 264 পাতায়, রংধনু সাত রং কি কি বেছে লেখো। এর মধ্যে অনেক রং লেখা আছে, সবুজ লাল বেগুনি নীল কালো হলুদ গোলাপি কমলা আকাশি বাদামি এগুলো আছে। রামধনু, আমরা রংধনু যে দেখেছি আকাশে বৃষ্টির পরে হয়, বৃষ্টির পরে রোদ উঠলে সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে রামধনু দেখা যায়। রামধনুতে কটা রং থাকে, সাতটা। কি কি লিখছি দেখো, লিখবে বেগুনি বেগুনি, নীল আকাশি আকাশি, সবুজ হলুদ কমলা লাল, সাতটা রং। বে গুণী বে নি আ সহ কলা, কেমন? এটা তোমরা পরে উঁচু ক্লাসে উঠলে তোমরা এই এটা মনে রাখতে পারলেই। বে মানে কি, বেগুনি দেখো, নি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কি কমলা, লা মানে লাল। বে নি আ সহ কলা, বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল, এই সাতটা রং। এরপরে দুয়ের দাগেরটা, ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। এখানে কিছু শব্দ আছে, খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। সাত সাগরের পাড়ে ব্যাস, পলাশ বনে না অশোক বনে না পারিজাত বনে, হবে পারিজাত বনে। তোমরা তাহলে কি লিখবে, পারিজাত বনে, সাত সাগরের পাড়ে পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য চাঁদ রংধনু, কোনটা হবে, মেঘ। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ। গয়েরটা, আকাশ থেকে নেমে আসবো ড্যাশ, সিঁড়িবে না বাতাস বে না গাছ বে, বাতাস বে। শেষেরটা, চুলে দেব গুঁজি গাঁদা ফুল না অশোক ফুল না গোলাপ ফুল, অশোক ফুল, চুলে দেব গুঁজি অশোক ফুল। এইভাবে তোমরা এই শূন্যস্থানগুলো আমি বলে দিলাম, তোমরা এগুলো পূরণ করে নেবে, কেমন? এরপরে বলেছে, আকাশ রংধনু মেঘ গাছ জল পাখি, এই বিষয়গুলি দিয়ে এসো একটি ছবি আঁকো। তোমরা এইগুলো দিয়ে আকাশ রংধনু, আকাশ থাকবে রংধনু থাকবে মেঘ থাকবে গাছ থাকবে জল থাকবে পাখি, এখানে একটা সুন্দর ছবি আঁকবে তোমরা, কেমন? তাহলে এই পর্যন্তই, 264 পাতা পর্যন্ত তোমাদের যে কাজগুলো বললাম সেগুলো বাড়ির কাজ হিসাবে তোমরা করে বিদ্যালয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। একদিনে হয়তো পারবে না, তোমরা দুদিন ধরে তিন দিন ধরে এই কাজগুলো করবে, কেমন? তাহলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি, পরে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে কথা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।